নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় রায়, আমার চ্যানেল রয়েস পিজনে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদেরকে একজনের পায়রা দেখাবো, উনি কিরকম ক্রিটিক্যাল কন্ডিশনে পায়রা পুষেছেন সেটা আপনারা দেখবেন, দেখে অবাক হবেন অবশ্যই। এরকম সিচুয়েশনে পায়রা পোষা যায় সেটা একটা অবাক ব্যাপার, এবং সবকটা পায়রার ডানা দেওয়া আছে সেটা দেখে আপনারা আরো অবাক হবেন। তো যার বাড়িতে পায়রা, তার নাম হচ্ছে রিপন, রিপনের বাবাও রয়েছেন পাশে, তো ওনারা দুজনে মিলেই পায়রা পোষেন। আর রিপন কে বলুন, রিপন পায়রাগুলো কিভাবে কালেকশন করেছিস? মানে কিছু হাট থেকে কালেকশন আছে, আর আমারে দুটো পায়রা গিফট দিয়েছিল একটা দাদা, সেখান থেকে তুই পায়রাগুলো করেছিস। আচ্ছা, তো আমি আপনাদেরকে পায়রাগুলো দেখাচ্ছি, আসুন আমরা সবাই পয়েন্টে পায়রাগুলো দেখি। তার আগে আপনাদেরকে দেখাই কোন সেটআপে পায়রাটা পুষেছে, আগে সেটআপটা দেখুন। এই দেখুন সেটআপ, মানে সামনে একটা এ রয়েছে, খাঁচা রয়েছে। এটা বেসিক্যালি আমি বলে রাখি, এটা একটা ওর বাড়ির বারান্দা, এটা বাড়ির বারান্দা, এটা ওর ঘর, ঘরের এটা কি মেঝে মানে চৌকাঠ বলতে পারি, চৌকাঠের সামনে ও কিছু পায়রা রেখেছে। এটা এটা খাঁচায় পায়রা রয়েছে, এইখানে কিছু খাঁচায় পায়রা রয়েছে। আর এইখানে আলমারিতে কিছু পায়রা রয়েছে, এটা আলমারি সিস্টেম করেছে, সেখানেও কিছু পায়রা রয়েছে। আপনাদের দেখাবো সমস্ত পায়রাগুলোই কিভাবে করে রেখেছে পায়রা, সুন্দরভাবে পায়রা, প্রত্যেকটা পায়রা যত্ন নিয়ে পায়রা করেছে। এবং পায়রাগুলোকে আমরা ছেড়ে দেখাবো কোন কিভাবে ওনারা পায়রা রাখেন, এবং প্রত্যেকটা পায়রারই ডানা দেওয়া আছে, কিন্তু পায়রা কোনো পায়রা এদিক ওদিক যায় না। যা সুন্দর ট্রেনিং, এত সুন্দর ট্রেনিং, সত্যি আমার দেখে অবাক লাগলো। তো আসুন, আচ্ছা তো আসুন আমরা সমস্ত পায়রাগুলোকে একে একে ধরে দেখি। আসুন, তালদমা জর্চানর চটিয়াল, আবার তো এই পায়রা দেখুন, আপনারা চোখ দেখুন, ফেদার দেখুন, গেরোবাজ পায়রা, এবার মাদি পায়রাটা দেখবো আমরা। তো দেখুন ওই পায়রাটারই মাদিটাকে দেখুন, এই হচ্ছে এই পাঞ্জা, তার এই লেজ দেখুন কত বড় লংদমা লেজ দেখুন। আরেকটি পায়রা দেখুন, এটাও লংদমা পায়রা, মাদা গেরোবাজ পায়রা, এই হচ্ছে তার লেজ। দেখুন আগে যে মাদিটা দেখলেন, তার নর পায়রাটা হচ্ছে এটা, জর্চা পায়রা কালদুমা ফেদার, আর এই হচ্ছে ওর লেজ। দেখুন একটা কাশমাছ ছাপকা নর দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর পায়রা, চোখটা দেখুন, এই পায়ে দেখুন, গায়ে গুল দেখুন, সুন্দর গুল দেখুন পায়রা, কাশমাছ ছাপকার নর দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর নর, গায়ে গুল দেখুন পায়রাটার, সুন্দর পায়রা, খুব পায়রা ধরা হয় না, দেখুন ওই নটটারই মাদি এটা,
কাশ্মীর ছাপকা চটিয়াল আছে আবার এই দেখো মারিতে এই হচ্ছে পাঞ্জা আর এই হচ্ছে লেজ তো মাদা পায়রা দেখুন কাশ্মীর চর্চা নটটা দেখুন লাইট কালার ভালো ভালো তো দেখুন আরেকটি কাশ্মীর পায়রা দেখুন এটা মানে হালকা আছে মানে ওদিকে তো দেখুন আরেকটি কাশ্মীর মুখো পায়রা কি হচ্ছে ফেদার লেজ দেখুন দিচ্ছে না আমাকে আরেকটি পায়রা কাশ্মীর সুন্দর কালার কত বছর বয়স হবে এক বছর হয়েছে এগুলোর হয়নি না আরো কালার খুলবে আরো পরে দেখুন সব পায়রা মেঝেতে খেতে দিয়ে গেছে সুন্দর পায়রা খাচ্ছে আর কোন জায়গায় পায়রা পুষেছে দেখুন পায়রা ওদিকে চলে গেল তো আপনাদের ভিডিওটা কিরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর আমি আরো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ রয়্যাল সুইজন দেখবেন সাপোর্ট করবেন ধন্যবাদ।